শনিবার বিকেল তিনটে নাগাদ ধূপগুড়ি নেতাজিপাড়ার রবীন্দ্র ভবনে প্রতি বছরের ন্যায় এবারও ধূপগুড়ি ঠাকুর পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক তথা স্মারক সমিতির সভাপতি ডক্টর নির্মল চন্দ্র রায়, প্রবাহ তিস্তা তোষার সম্পাদক ডক্টর কৃষ্ণ দেব, পঞ্চানন অনুরাগী নীতি রানী দেবী, সমাজসেবী লক্ষ্মীকান্ত রায়, সহসভাপতি ঈশ্বরচন্দ্র রায়, চলচ্চিত্র পরিচালক তপন রায় সহ বিশিষ্ট জনেরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সম্পাদক ডক্টর রতনচন্দ্র রায়। সমিতির সভাপতি ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন, এই কৃতি ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, তাই এদের সংবর্ধনা দিয়ে তাদের উৎসাহিত করতে চাই। তারা যাতে আগামী দিনে আরো ভালো রেজাল্ট করে ব্যক্তিগতভাবে জীবনের প্রতিষ্ঠা পায়, পাশাপাশি তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজ তথা দেশের মুখ উজ্জ্বল করে এবং পরবর্তী প্রজন্ম যাতে এদের দেখে উৎসাহিত হয়। আজি ধূপগুড়ি ঠাকুর পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে ধূপগুড়ি ব্লকের We are